আনন্দের বিষয়টা সাবজুডিস, এখনো কোর্টে আদালতের বিচারাধীন। সেই সময় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কি করে বলতে পারেন যে মন্দির ওখানে ছিল, মন্দির ওখানে আছে, মন্দির ওখানেই করব? উনি একজন সাংবিধানিক পোস্টে থেকে কথা কি করে বলতে পারেন? এক দুই বলছেন দশরথের নামে হাসপাতাল, রামের নামে এয়ারপোর্ট, এই সমস্ত সব করবো, প্লাস মন্দির নিয়ে ধরনের মন্তব্য। তো দশরথের নামে রামের নামে কি নাই আমাদের দেশে? শ্রীরাম কলেজ আছে, দশরথের নামে স্কুল নেই। হ্যাঁ, খালি অনেকের ধারণা গেছে শুধু গান্ধী পরিবারের নেই সব হবে, সেই ধারণাটা আমরা পাল্টাতে চাই। দেশটা গান্ধী পরিবারের নয়, দেশটা রামের। যদি কেউ না করে থাকে, ভুল করেছে, সে ভুল সংশোধন করবে আমাদের সরকার। আর রাম মন্দির নতুন কিছু না, এটা আমাদের ইস্যু, বিজেপির একটা। আমরা সাপোর্ট করেছি ইস্যুকে, বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্ব দিয়েছে তারা মন্দির বানাবে সাধুসন্তদের নির্দেশে। কিন্তু বিজেপি চায় এই ভারতবর্ষের 125 কোটি মানুষের যে আবেগ, রাম মন্দির সঙ্গে যুক্ত মন্দির তৈরি হওয়া উচিত। কীভাবে হবে সেই নিয়ে বিতর্ক আছে। বিজেপির যেটা মত আমরা পরিষ্কার করে বলেছি, বলব। এখানে যে একটা খুন হলে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেন কে খুন করেছে না করেছে, কেস কাছারি তদন্ত কিছুই হয় না। তো সেই জন্য একটা মানুষের সেন্টিমেন্ট নিয়ে যদি কোনো বলে থাকেন, তিনি মানুষের ভোটে জিতে এসছেন, মানুষের আবেগের গুরুত্ব দেওয়ার দায়িত্ব ওনার আছে। এবং নিঃসন্দেহে আমরা যেটা চাইছি যে অর্ডিন্যান্স বা ইত্যাদির মাধ্যমে রাস্তা বেরোবে, আর সেটা হবে। আপনি এটা মনে করেন না যে উনি এক পার্টি এক জিনিস, মুখ্যমন্ত্রী আরেক জিনিস? মুখ্যমন্ত্রীরা সাংবিধানিক পদে বসে আরেকটা সাংবিধানিক সংস্থার বিরুদ্ধাচারণ করা বা প্রক্রিয়ার বিরোধিতা করা, এটা কি বিরুদ্ধাচারণ করেননি? উনি মানুষের আবেগের কথা বলেছেন, মানুষকে বাদ দিয়ে কোর্টও হয় না, সংবিধানও হয় না, কিছু হয় না। মানুষের আবেগকে গুরুত্ব দিতে হবে, আর উনি মানুষের ইচ্ছায় মুখ্যমন্ত্রী হয়েছেন। সেজন্য কালকে যে ইস্যুর কথা বলেছেন, স্ট্যান্ডের কথা বলেছেন, আজকে ওটা পাল্টে যাবে এরকম নয়। সেখানে পৌঁছানোর রাস্তাটা একটা ঠিক করতে হবে। অর্ডিন্যান্সটাকে বলছি অসাংবিধানিক, তাহলে শাহবানী মামলার সময় কি করে আইন পাল্টে করা হয়েছিল? অর্ডিন্যান্স নিয়ে এসে কি আজকে বিরোধী পক্ষে আছেন বলে মতটা পাল্টে যাচ্ছে? চিদম্বরমরা ঠিক করুন মানুষের সামনে কিভাবে যাবেন। আমরা আমাদের জায়গায় আছি, কালকে যে কথা বলেছি আজকে সেই কথাই বলছি। অর্ডিন্যান্স আনতে হবে, হ্যাঁ অর্ডিন্যান্সও হতে পারে, আলোচনার মাধ্যমে হতে, এই দুটো রাস্তাই খোলা আছে। কোর্টের ব্যাপারটা আমরা কোর্টকে অস্বীকার করিনি, কিন্তু প্রথম থেকে আমরা বলেছিলাম যে এই জিনিসটা কোর্টের সমাধান হতে পারে না। রামচন্দ্রের জন্মস্থান বা তার বার্থ সার্টিফিকেট কেউ দিতে পারবে না, আর বার্থ সার্টিফিকেট না দিলে কোর্ট বলবে জন্মই হয়নি। এটা আবেগের ব্যাপার, এটা সারা দেশের সেন্টিমেন্টের ব্যাপার। সেই জন্য সেন্টিমেন্টটাকে ঠিক করে আর মন্দির নির্মাণ করতে হবে, এটাও সবাই একমত। কিভাবে করতে হবে এটা দ্বিমত আছে, সেটা বসে ঠিক করা উচিত। আর না হলে সরকার অর্ডিন্যান্স নিয়ে